পেন্সিলের গল্প। ইংরেজি পরীক্ষায় খারাপ ফল হওয়ার কারণে ছোট ছেলেটির মন খারাপ ছিল। তার ঠাকুমা তাকে একটা পেন্সিল দিলেন এবং তারপর তিনি তার নাতিকে ব্যাখ্যা করলেন এই বলে যে একটা পেন্সিল থেকে অনেক কিছু শিখতে পারা যায়, কারণ সেটি একটি ছাত্রের মতোই। এটিকে ধারালো করার সময় এটি যে যন্ত্রণা অনুভব করে, যেমনভাবে পরীক্ষায় ভালো না করায় তার নাতিটি মনে ব্যথা পেয়েছে। তবে পেন্সিলটি তাকে একজন ভালো ছাত্র হতে সাহায্য করবে, ঠিক যেমন পেন্সিল থেকে যে ভালো জিনিস আসে তা এটির নিজের মধ্যে থেকেই আসে, তেমনি সেও এই বাধা অতিক্রম করার শক্তি পাবে। এবং অবশেষে ঠিক যেমন এই পেন্সিলটি কোনো পৃষ্ঠায় তার চিহ্ন তৈরি করে, তেমনি মন থেকে চাইলে ছেলেটিও তার পছন্দ করা কোনো বিষয়ে তার চিহ্ন ছেড়ে যেতে সক্ষম হবে। ছোট ছেলেটি সঙ্গে সঙ্গেই সান্ত্বনা পেল এবং সে নিজের কাছে প্রতিজ্ঞা করলো যে সে আরও ভালো করবে।